হ্যালো আপুরা, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি সিক্রেট বাই সামিয়া। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব 4K+5X হোয়াইটেনিং সিরামের রিভিউ। আজকে ভিডিওটির মাধ্যমে তোমরা এই সিরামটি সম্পর্কে ফুল ডিটেলসটা জানতে পারবে, অর্থাৎ এটা ইউজ করলে স্কিনে কী কী বেনিফিটস পাওয়া যায়, এটাকে কীভাবে ইউজ করতে হয়, কোন কোন স্কিনের জন্য এটা সুইটেবল, কোন কোন স্কিনের জন্য সুইটেবল না, এই সিরামটি সত্যি কি আমাদের ত্বকটাকে 5 গুণ ফর্সা করতে পারে কি না, সেই সম্পর্কে আজকে ভিডিওতে আমি তোমাদেরকে ফুল ডিটেলসটা জানিয়ে দিব। তাই ভিডিওটি দেখার আগে প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে ফেলো অ্যান্ড পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটিতে ক্লিক করে রাখো, যেন আমি পরবর্তীতে নতুন কোনো ভিডিও আপলোড করলে সাথে সাথে তুমি নোটিফিকেশানস পেয়ে যাও। আর ভিডিওটি যদি তোমার জন্য হেল্পফুল হয়ে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবে না, কমেন্টস করবে অ্যান্ড বেশি বেশি শেয়ার করবে। সো চলো আর কথা না বাড়িয়ে চলে যাই আজকে মূল ভিডিওতে। এটা হচ্ছে 4K+ হোয়াইটেনিং সিরাম, হায়ালুরোনিক অ্যান্টি এজিং সিরাম। এটার কোয়ান্টিটি হচ্ছে 20 ml এবং এটা আসে হচ্ছে একটা ব্ল্যাক কালারের শিমারি একটা কার্ডবোর্ড বক্স প্যাকেজিংয়ের মাধ্যমে, এবং এটার ভিতরে হচ্ছে একটা ব্লু কালার বটল প্যাকেজিং বেসিক্যালি দেওয়া থাকে, এবং এটার সাথে হচ্ছে একটা ড্রপার প্যাকেজিং দেওয়া থাকে। ড্রপার প্যাকেজিং হওয়ায় এটা ইউজ করাটা খুব ইজি হয়, এবং এই সিরামটা হচ্ছে স্কিনে অ্যাপ্লাই করলে স্কিনের সাথে খুব ইজিলি এটা অ্যাবজর্ব হয়ে যায়। সো এই সিরামটি হচ্ছে একটা নন ব্র্যান্ডেড থাই প্রোডাক্ট, এবং এই সিরামটির কনসিস্টেন্সিটা হচ্ছে খুবই লাইট ওয়েট, স্কিনে যখন অ্যাপ্লাই করবে অ্যাবজর্ব হয়ে যাবে। বাট এই সিরামটি স্কিনে ইউজ করার ফলে স্কিনটা কখনোই 5 গুণ ফর্সা হতে পারে না। এটা হচ্ছে তুমি যখন স্কিনে ইউজ করবে তোমার স্কিনটা দেখতে গ্লোয়িং লাগবে, ময়শ্চারাইজ লাগবে, সফট লাগবে, এবং এটা স্কিনটাকে ব্রাইট করতে হেল্প করবে, বাট স্কিনটাকে এটা কখনোই 5 গুণ ফর্সা করতে পারে না। এবং এটা হচ্ছে যাদের স্কিনটা এক্সট্রিমলি ড্রাই তাদের স্কিনের ড্রাইনেসটা দূর করে, স্কিনটাকে ময়শ্চারাইজ রাখতে সাহায্য করে। কিন্তু এটা হচ্ছে যাদের স্কিনটা এক্সট্রিমলি অয়েলি তারা যদি এটাকে ইউজ করো সেক্ষেত্রে তোমাদের স্কিনটা অনেক বেশি গ্রিসি ফিল হবে এবং অয়েলি ফিল হবে, এবং তোমাদের পোর্সটা ক্লক হয়ে যেতে পারে, যার কারণে স্কিনে অ্যাকনিও হতে পারে। সো অয়েলি স্কিনের জন্য এটা কখনোই ইউজ করা যাবে না, এবং যাদের স্কিনটা ড্রাই তারা যদি এটা ইউজ করো সেক্ষেত্রে তোমার স্কিনে ইউজ করার ফলে এটা থেকে বেস্ট যে বেনিফিটটা পাওয়া যায় সেটা হচ্ছে স্কিনটা গ্লোয়িং হয়, ময়শ্চারাইজ হয় এবং একটু ব্রাইট হয়। বাট এটা তেমন কোনো স্কিনে চেঞ্জ কোনো ইফেক্ট আনে না, এবং এটা হচ্ছে স্কিন থেকে অ্যাকনি দূর করতে পারে না। এই সিরামটি সম্পর্কে যেটা বলা হয়ে থাকে যেটা অ্যাকনি স্কার্স, অ্যাকনি, ডার্ক স্পট, রেডনেস, ফ্রিকলস এগুলো দূর করতে পারে। বাট এই সিরামটি হচ্ছে স্কিন থেকে কোনো প্রকার অ্যাকনি স্কার্স কিংবা ডার্ক স্পট থাকলে কিংবা ফ্রিকলস থাকলে সেগুলোকে দূর করতে পারে না, এবং রেডনেসও দূর করতে পারে না। এটা হচ্ছে জাস্ট স্কিনটাকে ময়শ্চারাইজ করে, গ্লোয়িং করে এবং হালকা একটু ব্রাইট করে। এছাড়া তেমন কোনো চেঞ্জ এটা ইউজ করার ফলে স্কিনে আমার পার্সোনালি মনে হয়নি। অ্যান্ড এই সিরামটিকে ডে এবং নাইট টাইম যে কোনো সময় ব্যবহার করা যায়। এই সিরামটিকে ইউজ করার আগে ফেসটাকে ফেস ওয়াশ দিয়ে ক্লিন করার পর, স্কিনটাকে ড্রাই করার পর পরিমাণ মতো 2-3 ড্রপস নিয়ে এটাকে জেন্টলি ড্যাব ড্যাব মোশনে ফুল ফেস এটাকে অ্যাপ্লাই করতে হয়। অ্যাবজর্ব হয়ে গেলে তোমরা যে কোনো ক্রিম ইউজ করতে পারো। সো এই সিরামটি বেসিক্যালি যারা স্কিনটাকে ময়শ্চারাইজ রাখতে চাও, সফট রাখতে চাও, গ্লোয়িং রাখতে চাও সেক্ষেত্রে এটাকে ইউজ করা যেতে পারে। আদারওয়াইজ যদি স্কিনে কোনো ব্রাইটেনিং এফেক্ট চাও কিংবা স্কিনের কোনো প্রবলেম দূর করার জন্য তোমরা এই সিরামটিকে ইউজ করতে চাও সেক্ষেত্রে এটা আমার পার্সোনালি মনে হয় কোনো প্রকার কাজ করেনি। সো তোমরা যদি কেউ এই সিরামটিকে ইউজ করে থাকো সেক্ষেত্রে অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে জানাতে ভুলবে না যে তোমরা এটা ইউজ করে কেমন রেজাল্ট পেয়েছো। সো এই ছিল আমার আজকের ভিডিওটি, হোপফুলি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটি একটি লাইক দিবে, কমেন্টস করবে অ্যান্ড বেশি বেশি শেয়ার করবে। আর হ্যাঁ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। আজকে এই পর্যন্তই ফ্রেন্ডস, আল্লাহ হাফেজ।